বন মারাহে থাকো না, জোয়ারে সাথে তুমি হপফুলি রে আজকে। হ্যাঁ একটু হাসি খুশি কার কথা কও, আমি স্ত্রী দেখো দিন মনে আছে এরা সব, আমি তুমি সত্যি সত্যি নিজের হপফুলি থাকে চোখ পুড়িয়ে থাকে সেরকম মনে করছে নাকি? ভালো কথা কও, বক বক করে না তো ভালো লাগতেছে না। আমি একটা কথা কইলি বক বক করে না ভালো লাগছে না, কি হয়েছে কও? কে দেখে ঠিক পাচ্ছ না কি হয়েছে? কি হয়েছে কি কি হয়েছে? জ্বর আইছে, ঠান্ডা লাগছে। হাতের পা আঙুল সমান না হলে মেয়ে লেখার মন সব সমান, মেয়ে লোক জাতি সব এক। তুমি কি করে জানলে যে মেয়ে জাতি সব এক? কিরকম আমি দেখেছি যেদিন হপফলাছি সেদিন কারোর সাথে না কারোর সাথে চকি চক চকি চকাচকি করেছিস তুই, বুঝতে পারিস? তার মানে কি তুমিও করছিলে নাকি? ওরে আমি না করলে আমি জানি, আমি সব জানি। কি হবে সিটারি করতে 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 সিটারি করা জায়গা থাকলো মনে যাবো সিটারি করতে, কম ঘরের বর্ষাতে তাও সিটারি করা শেষ। সিটারির একেবারে পেছন বাইর করে দিছি, শাড়ি শ্বশুর গরু ময়ূর সিটারি করে সব পরিষ্কার করে ফেলেছি। ব্যবসা তো আমার ঘরের, আমার বোন ঝর্ণা, ঝর্ণার বিয়ে দুইটা সেই কথাকে ফুবর বাড়িতে নেব, খালুর বাড়িতে নেব, মামুর বাড়িতে নেব, আসবা দাওয়াত খাবার টাকা নেবা চলে যাবে, ব্যাস প্রথমে ফুবর বাড়ি যাবো। মেয়ে লোকের মন খারাপ খারাপ সব জানি আমি, আমি জানি নে আমার পাত পল্টি পল্টি পাত সব কিছু হয়ে গেছে, মুখস্থ হয়ে গিয়েছে। তুমি আসলে ভালো হলাম, এখন শুভ হপ ফুলি ছিল কোথায় করছিলেন আমার সাথে? কি কিন্তু ফুবু আমি তো একটা সমস্যায় পড়েছি। সমস্যা হয়েছে আমাদের বোন ঝর্ণা, ঝর্ণা হঠাৎ ফিরে বহু বিয়ে দিতেছে। এখন মোটামুটি কথা আছে ছেলে মার্শাল্লা, ছেলেও খুব নাম করা চাকরি করে, আর আমাকে রে ঝর্ণা আমার বোন তো মার্শাল্লা খুব ভালো ইনসান, দেখতে শুনতে সুন্দর, বিয়ের শাদী কাজ শুভ কাজ তো আজানের মধ্যে চা পাঁচটা এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক এখন ফুবো আমি ওই একটা কথা নিয়ে আসি গো, আপনি আর ফুবু সাথে করে দাওয়াতটা খেয়ে আসবেন, তো হাজার দশেক টাকা আমার লাগবে ফুবু। না না আপনি চিন্তা করছেন কে, তো ওই তো আপনি গেলেই তো আমি টাকা দিয়ে দিচ্ছি, দাওয়াত খেয়ে আসবেন, টাকা নিয়ে চলে আসবেন। কিস্তিতে টাকা তুললাম সেই টাকা সব কথা কি জানি গিয়ে নাকি? আপনি তো ফুবুর সাথে করে যাচ্ছেন দাওয়াত খেয়ে আসবেন, টাকা দিয়ে দেবো চলে আসবেন, তো বিয়ের সাথে কাজে দিয়া দিলে নিয়ে আসেন। বলছি শোনো ওই ঘরের মধ্যে ওই কাইডের মধ্যে টাকাটা দিয়েছে নিয়ে এসে দাও, আর তোমার ভাই ছেলে তোমার ভাইয়ের মেয়ে পাল্লি মন চালে কিছু নকিতা করবেন না, পাল্লি করবেন না, দেখ পারে আমার বিভিন্ন বাড়ি দাওয়াত করতে হবে না, আমার বিভিন্ন বাড়ি দাওয়াত করতে হবে, আর টাকা কাগজ জমে পেঁচিয়েছি আছি, কোনো অসুবিধা নেই, তুমি ফুবুর সাথে চলে আইসো, আমি তাড়া লাগ না ফুবু। আচ্ছা ঠিক আছে চিন্তা করো না ফুবু, আর দেখে শুনে ই করে গো। ও ও বাড়িয়া বড় বাড়িয়া খাও গো, এই যে বাবু আমি কাশেম গো। কি গো বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছে, তোমার সাথে মামানিরা কেউ বাড়ি নেই? মামানিরা কোন গেছে?
ওর মামারিরা গিয়েছে ওই যে কি কাঠ আসছে কোথায় সে কাঠ করে দিতে আমারও সেলে যাইতে হয় সই দিতে তো সে বড় মামু ছোট মামু দেখছি না কোন গেছে আছে তো ওরা আছে কই রে ও মকে সাতার ঝর্ণার বিয়ে জিতেছে মামু হঠাৎ করে ভালো কথা ছেলে টাকা পয়সা যৌতুক মৌতুক নেবে না আমি বললাম যৌতুকের কথা বলি বোন দেবো না তাই যৌতুক বাদে যদি আইসো আইসো তাই তুমি চিন্তা করছো কে গেলি তো তোমার টাকা দিয়ে দিচ্ছি জমি কিনার জন্য থইলাম এক জায়গায় টাকা গুলি এনে দে চিন্তা করো না চিন্তা করো না মামু তুমি চিন্তা করো না তোমরা তো যাচ্ছো তুমি কি অবিশ্বাস করলে নাকি আমি তোমাকে ভাগনে তোমরা আমার মামু আমি তোমার সাথে বেয়াদবি মিশে কথা কতি পারি বাবু ছোটটা সবসময় বাইক টাইন হয় ওর কথা তুমি আর কিছু মনে করিও না নিয়ে যাও আর আমরা তো খানার দিন যাচ্ছি আইসু আইসু আমার সাথে করে আসবো লজ্জা দিও না কথা হচ্ছে এতে যদি না হয় আমাদের কাছে বললো আমরা আরো দেবো সে তো দেওয়ার কথা কইও না এবারে তো পকড় নেই হ্যাঁ সে তো কুকুরও অসুবিধা নেই তাড়াতাড়ি 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 ভালো করেছো শোনো আপাতত যা ঝাড়িছি তোমার আমার দুই বছর চলবে চোখ কান বুঝিয়ে কি ধরলে টাকা তার কাছে তুমি জানো তো চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা একবার ধরা খালি মাইরি খাবার শালা ধরা পড়ার আগেই বাড়িতে হাঁটতে হবে তুমি কি বলতে চাচ্ছ চুরি বিদ্যা মানে হ্যাঁ তুমি ব্যাপারটা বুঝতে পারলে না তো ব্যাপারটা হচ্ছে ফুবকের বাড়ি যে বললাম আমার বোন ঝর্ণা শুক্রবারে বিয়ে ফুবক কিছু টাকা ধার দেন শুক্রবারে সকালবেলা যাবেন খানা খাবেন টাকা পয়সা নিয়ে চলে আসবেন সেম টু সেম মামুদের কাছেও বললাম টাকা দিয়ে দিল এই দেখো টাকা ৫০,০০০ টাকা ঝাড়ি আদর ও টাকা আমি রাখবো না আরে শোনো না তুমি এই কাজ করলে বাড়িতে এখন পলাইয়ে যাতি হবে সকালবেলা ভরপুর আত্মীয় আসবে আইসে যদি তোমার আমার পাই ঝর্ণার বিয়ে টিয়ে তো কিছুই না এটা তো জাস্ট সিটারি বললাম না সুরি বিদ্যা বড় বিদ্যা তুমি আমার গুসাতি কইলে হ্যাঁ আমি ভাবলাম আমার বাপের বাড়ি যাব আর তুমি কি কইলে এখন পলাতে হবে তোমার সাথে এই তোমার মাথায় সমস্যা প্রবলেম বলে তুমি তোমার নিয়ে কথা কে জুত হয় না ওই হাঁটো মানুষজন চলে আরে তেস মারা হয়ে যাবে ব্যাগটা কই ব্যাগটা নিয়ে এসো আইসু তাড়াতাড়ি বুঝে থাকি আরে আপাতত যা আছে দুজনে তো চলবে বুঝতে পারছো না তুমি আপাতত যা আছে দুজনে চলবে তোমার কোথায় আছেন বাবুর সাথে গণ্যে কোথায় আছেন বাবুর সাথে গণ্যে তোর সাথে দেখা হয়ে গেল যাক দেখাইলে ভালো হইলো ওই হয়েছে কি আমার ওই ফুবত কুটুমের বিয়ে তোর ভাবির সাথে যাচ্ছি সে বিয়ে খাতি তাই না গো তাই না ঠিক আছে মনি যা আছে তাহলে যান ভাই তুমি আর তোমার তোলায় শান্তি হবে না আমার সাথে থলি তো শান্তি মানতে পারে লোকজনও দেখছি না ব্যাপারটা কি বিয়ে বাড়ি তো আনন্দ ফুটি থাকবে কোনো গান নেই বাজনা নেই কি হবে হে ভাই ভালো আছেন হ্যাঁ কাশেম কই কাশেমের বুনিতে আজ বিয়ে আমি তো কিছু জানি না কে জানো না
ঝর্ণার বিয়ে? আরে ঝর্ণার ভাই কাই সেদিন টাকা নিয়ে আসলো, বলে যে আজকে ঝর্ণার বিয়ে, আমরা সে বিয়ে দাওয়াত খাতে আসলাম। কিছু জানি নি, আপনারা কি পাগল টাগল হয়ে গেছে নাকি? বুঝতে পারলাম না তো। পাগল আমার এইটাই কইরা ছেড়াছে মন্দার মধ্যে। ভালো আছে? বিরাট বড় আয়োজন, পঞ্চাশজন বরযাত্রী আসবে, আর কইলে মামু টাকা দাও, চিন্তার কোনো কারণ নেই। কিছু পাবে না নাকি? ফারাস পাবে শুনে, তোর ভাগের টা তুই দিস। ওই টাকা তুই আমাকে সুদা মতো দিবি, দেখালি বললাম যে কনে যাচ্ছেন, তা বললো যে কাশেমের শালার বিয়ে, তাই গেল। উফ, আমি ভাই শেষ হয়ে গেছি ভাই। আমি কিস্তির টাকা তুলে ঘরে উঠিয়ে দিয়েছি, সেই টাকা নিয়ে এসে ভাই আমি মনে ঠিক ছিলাম। এই শালার কিছুটা পটল টেপি এই সম্বন্ধে জানি, আমার টাকাটা দিতে হইলো। আমি বললাম টাকা নাই দিও না, কোথায় দেও ভাই ছেলে। হ্যাঁ করে আমি কি কবো, এখন যদি এই মেয়ে এই লোকটার ফিরতে পারতাম তাহলে আমার গাছ ঝাল মিটতো। শালার টেপি টেপি আমি কথা কইছি না কেন? তুমি আমার সাথে মরতো কে? টাকা দেওয়ার সময় তুমি ছিলে না? আমি ছিলাম না, তোর কথা মতো তো টাকা দিলাম, তোর কথা মতো তো আমি টাকা দিলাম। আরে খাইছে না, খাবা না খাইছে না, লম্বা খাও খাইছে না।